পাকিস্তান, কোটা পদ্ধতি সংস্কার ও সরকারি চাকরিতে সর্বসাকুল্যের 10% কোটার দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও সরকারি চাকরিতে বা জীবনে একবার কোটা ব্যবহার করতে পারবে কোটাধারী শিক্ষার্থীরা, এমন দাবিও জানান তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, হাইকোর্টের এই রায় হচ্ছে যুক্তিহীন ও বৈষম্যমূলক। কানাডায় কোনো কোটা পদ্ধতি নেই, মাত্র 5% কোটা আছে পাশের দেশ চীন ও ভারতে। বাংলাদেশের এত উন্নয়নশীল দেশ হয়েও 56% কোটা দিচ্ছে, যা চরম বৈষম্য। আমরা দ্রুত কোটা সংস্কার চাই। সংবিধানে এটাও রয়েছে, এই কোটা শুধুমাত্র তাদেরই দিতে হবে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুতরাং এই সমাজের দৃষ্টিতে যারা পিছিয়ে পড়া নয় তাদেরকে কোটার আওতাভুক্ত করা সংবিধান বহির্ভূত। টোটাল 42,000 সরকারি এমপ্লয়ের মধ্যে 47 থেকে 71 সালের মধ্যে বাঙালি ছিল 29,000 এবং 47 থেকে 71 সালে টোটাল 221 জন মিনিস্ট্রির মধ্যে বাঙালি এবং অর্থাৎ পূর্ব বাংলার ছিল 95 জন। অর্থাৎ এত বৃহত্তর একটা জনগোষ্ঠীর জন্য এগুলোকে সাম করলে দেখা যায় 42% এবং 4.9% কোটা দেওয়া হয়েছিল। আমরা এটাকে বলেছিলাম বৈষম্য এবং এই বৈষম্যের ফলে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। সুতরাং 1% এবং বিলো 1% কোনো জনগোষ্ঠীর জন্য 30% 40% যদি আমরা কোটা বরাদ্দ রাখি সেটি অবশ্যই বৈষম্যের শিকার। আমরা চাই এই বৈষম্যমূলক ব্যবস্থা পুনর্গঠন করা হোক এবং সাধারণ যে শিক্ষার্থী, মেধাবী যে শিক্ষার্থী, তাদের দাবি মেনে নিয়ে মেধাবীদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হোক।